হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব ইউজফুল মেয়োনিজ। আমরা অনেকেই ফাস্ট ফুড বিভিন্ন খাবারের দোকানে এটা খেয়েছি, এটা বানানো খুব ইজি। চলুন দেখি এই মেয়োনিজটা আমরা কি কি উপকরণ দিয়ে বানাবো একবার দেখে নিই। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। যদি ফ্রিজে থাকে ডিম, তাহলে আপনি আধা ঘন্টা আগে ডিমটা নামিয়ে রাখবেন। এখানে আমার লাগবে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, পিঞ্চ পরিমাণ লবণ নিয়েছি, টেস্ট মতো লবণটা নিয়ে নেবেন, 1 চা চামচ চিনি নিয়েছি। আমার এখানে লাগবে 1 চা চামচ লেবুর রস, 1 চা চামচ হোয়াইট ভিনেগার, আর মেন ইনগ্রিডিয়েন্ট 1 কাপ তেল লাগবে। তেলটা আমি সয়াবিন তেল নিয়েছি, আপনি চাইলে অলিভ অয়েলও নিতে পারেন, পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। অবশ্যই কোনো স্মেল যাতে না থাকে এরকম তেলটাই নেওয়ার চেষ্টা করবেন, ভেজিটেবল অয়েলও নিতে পারেন। চলুন দেখি এই মেয়োনিজটা কিভাবে তৈরি করব একবার দেখে নিই। আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, আমি একে একে আমার সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিব। অ্যাট ফার্স্ট আমি ডিমটা দিয়ে দিচ্ছি, ভিনেগার দিয়ে দিলাম, লেবুর রসটা দিয়ে দিচ্ছি, এবার আমি চিনি, লবণ আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব তেল, তবে তেলটা দেওয়াটাই হচ্ছে মেয়োনিজের মেন ট্রিক্স। তেলটা আপনি কখনোই একবারে দেবেন না, চেষ্টা করবেন 4 থেকে 5 বারে আস্তে আস্তে তেলটা দিতে। আমি এখন অল্প কিছু তেল দিব, এবার আমি এই তেলটাকে মিক্স করব। আমি এখানে মিক্সারে এটা খুলে রেখেছি যাতে করে আমার তেলটা দিতে সুবিধা হয়। এবার আমি আবার কিছুটা তেল দিব, আবার এটাকে আমি কিছুক্ষণের জন্য মিক্স করে নিব। ভিউয়ার্স, আমি 5 বারের মতো তেলটা আস্তে আস্তে দিয়ে দেখতে পাচ্ছেন আমার মেয়োনিজটা হয়ে গেছে, পুরো তেলটাই আমি দিয়ে দিয়েছি এটার মাঝে। আমার মেয়োনিজটা এখন রেডি, এটা আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল খুব সহজেই মজাদার মেয়োনিজ। এটা আপনি যদি সহজেই বাসায় তৈরি করতে পারেন, তাহলে আর বাজার থেকে কিনে খাবেন কেন, ঝটপট বাসায় তৈরি করে ফেলুন এই সুস্বাদু মেয়োনিজ, এবং আপনি আপনার পছন্দ মতো খাবারের সাথে ব্যবহার করতে পারেন এই মেয়োনিজটা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।